দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলছেন মির্জা ফখরুল। এদিকে শেখ হাসিনার বিচার দাবিতে সারা দেশে 14-15 আগস্ট বিক্ষোভ মিছিল। জানাবো সংখ্যালঘু নয়, মানুষ নাগরিক হিসেবে অধিকার চাইবেন বলছেন প্রধান উপদেষ্টা। কুমিল্লায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র চেয়ারম্যানরা উধাও। এবং সর্বশেষ জানাবো বাতিল হতে পারে 15 আগস্টের সাধারণ ছুটি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলছেন মির্জা ফখরুল। কোন রকম বিশৃঙ্খলা তো হিন্দুদের উপর হামলা করতে দেওয়া হবে না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে দেশকে অশান্ত করার অপপ্রচেষ্টা করছে, এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার, প্রতিহিংসা ভুলে শান্তিময় বাংলাদেশ গড়ার। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ, তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের ব্যবস্থা করবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো বিজয়ী হয়ে সরকার গঠন করবে। সৈয়দপুরবাসী সবসময় লড়াকু, তারা আওয়ামী লীগের ভয়াবহ চক্রান্তের ফাঁদে পা দেবে না। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া অসুস্থ, এ অবস্থায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে তিনি স্পষ্ট করে বলেছেন, হিংসা প্রতিহিংসা ও প্রতিশোধ নয়, সবাই একসঙ্গে এদেশে বাস করবে। শেখ হাসিনার বিচার দাবিতে সারা দেশে 14-15 আগস্ট বিক্ষোভ মিছিল। শেখ হাসিনার বিচারের দাবিতে 2 দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। এতে বলা হয়, বিডিআর বিদ্রোহের ঘটনার মধ্য দিয়ে দেশপ্রেমিক চৌখস সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যা, হেফাজতের আলেমদের নিষ্ঠুরতম গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর রুনিকে নির্মমভাবে হত্যা, ইলিয়াস আলী সহ বিএনপি ও সমবর্ণ বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী, সাধারণ মানুষকে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন এবং সর্বশেষ বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনা বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশব্যাপী 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল 14 আগস্ট এবং 15 আগস্ট সব জেলা, মহানগর, থানা, উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সংখ্যালঘু নয়, মানুষ নাগরিক হিসেবে অধিকার চাইবেন বলছেন প্রধান উপদেষ্টা। নিজেদের সংখ্যালঘু হিসেবে নয়, বরং মানুষ হিসেবে, দেশের নাগরিক হিসেবে বিবেচনা করে সাংবিধানিক অধিকার চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন হামলার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এমন বাংলাদেশ আমরা করতে যাচ্ছি যেখানে সবাই এক পরিবার, এটা হলো মূল জিনিস। এখানে পরিবারের কোনো মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করার কোনো প্রশ্নই আসে না। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ হিসেবে বিবেচিত নয়, মানুষ হিসেবে বিবেচিত। আমাদের প্রধান অধিকার নিশ্চিত হোক। প্রধান উপদেষ্টা বলেন, আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন, আমি অমুক, আমি তমুক, এটা আবার পুরানো জায়গায় চলে গেল। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে, সব সরকারের কাছে এটাই চাইবেন। বিগত বছরগুলোতে দেশের সব প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হয়েছে মন্তব্য করে শান্তিতে নোবেল জয়ী ইউনুস বলেন, সমস্ত সমস্যার গোড়া হলো আমাদের যত প্রতিষ্ঠান আছে সব কিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হচ্ছে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে। তিনি বলেন, ন্যায় বিচার হলে কে বিচার পাবে না? আমাকে বলেন, কোন ধর্মের কোন জাতির আইনে কি বলা আছে যে সে মুসলমান সম্প্রদায় হলে এই আদালতে হবে, হিন্দু সম্প্রদায় হলে ওই আদালতে যাবে? সবার জন্য আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে এরকম একটা ওই রকম একটা? ডক্টর ইউনুস বলেন, এটা এমন রোগ, মূলে যেতে হবে। আপনারা যদি বলেন আমাদের সংখ্যালঘুরা, এটা বললে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদের বলতে হবে, আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সেটা পেলে আমার বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে, আমাদের মানব অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এটি হলো আমাদের মূল লক্ষ্য সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে। প্রধান উপদেষ্টা বলেন, স্বনিবন্ধ অনুরোধ, আপনারা বিভিন্ন ক্ষোভের মধ্যে চলে যান না, এই ক্ষোভ হলে ক্ষোভের মধ্যে মারামারি কাটাকাটি লেগে যাবে, এক হয়ে আসেন, এক আইন, আমাদের আইন অধিকার দিতে হবে। বলেন, আপনারা আইন অধিকার পান না, বিচার হয় না, এটাই হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কারণ আমি অধিকারটা আদায় করতে পারি নাই, আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। ডক্টর ইউনুস বলেন, যারা খুব খুব করতে আরম্ভ করবেন তারাও মজা পেয়ে যাবেন, ওই মজার খেলায় আমাদেরকে আর নিয়ে যায় না, আমরা এসেছি, আমরা এক মানুষ, আমাদের এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না, সবার সহযোগিতা চেয়ে। প্রধান উপদেষ্টাকে বলেন, একটু সহযোগিতা করেন, আমাদের একটু ধৈর্য ধরেন, কি করতে পারলাম কি করতে পারলাম না সেটা পরে বিচার করলেন, যদি না পারে আমাদের দোষ দিয়েন। এর আগে সনাতন ধর্মের ধর্মীয় নেতাদের বিভিন্ন সময় তাদের উপর হামলার কথা তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধানের কাজ, সমস্যার
এমন সমস্ত স্থায়ী প্রতিকার চান তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস অপরাধীদের শাস্তি নিশ্চিত করে ন্যায় প্রতিষ্ঠা করা হবে বলে তাদের আশ্বাস দেন। কুমিল্লায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র চেয়ারম্যানরা উধাও। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর স্থবির হয়ে পড়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, জেলা বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদের সেবা কার্যালয়। আওয়ামী লীগ পন্থী সিটি মেয়র, কাউন্সিলর, পৌরসভা মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইইও চেয়ারম্যানদের বেশিরভাগই এখন আত্মগোপনে। অনেকের মোবাইল ফোনও বন্ধ, ফলে উন্নয়নমূলক কাজ, ট্রেড লাইন্সে জন্ম নিবন্ধিত ও মৃত সনদ প্রদান কার্যক্রমে অনেকটা বন্ধ হয়ে রয়েছে। এতে বিপাকে পড়েছে সেবা গৃহীতারা। তবে কেউ কেউ কর্মসংস্থানে না এসে অজ্ঞাত স্থান থেকে কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে স্থবিরতা নিরসনে স্থায়ী সরকার বিভাগ থেকে অনুপস্থিতির তালিকা করা হচ্ছে বলে জানা গেছে। জেলার 11টি সংসদীয় আসনে, উপজেলা 17টি, এছাড়া 1টি সিটি কর্পোরেশন, 1টি জেলা পরিষদ, 8টি পৌরসভা ও 193টি ইউনিয়ন পরিষদ আছে। এসব প্রতিষ্ঠানে নির্বাচনের প্রয়োজন। জনপ্রতিনিধিদের অধিকাংশ আওয়ামী লীগ পন্থী। সরকার পতনের পর হামলার আশঙ্কা তারা এলাকা ছাড়েন। এসব প্রতিষ্ঠানের এখনও প্যানেল মেয়র কিংবা প্যানেল চেয়ারম্যানের হাত থেকে দায়িত্ব দেওয়া হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, গত 5 আগস্ট সরকার পতনের পর মেয়র ডক্টর তাহসিন বাহার সূচনা কুমিল্লা ছাড়েন। তিনি ভারতে চলে গেছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছিল। এই নিয়ে সিটি কর্পোরেশনের কেউ মুখ খোলেননি। এছাড়া আওয়ামী লীগ পন্থী প্যানেল মেয়র ও কাউন্সিলরা উধাও, মাঠে আছেন বিএনপি জামায়াত পন্থী 11 কাউন্সিলর, কর্পোরেশনের সংশ্লিষ্টরা জানান। সিটির কার্যক্রম অনেকটা স্থবির বেড়েছে। ভোগান্তি শীঘ্রই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে সিটি প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলমের বক্তব্য জানতে মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের বাবলু ও সরকার পতনের পর থেকে উধাও। গতকাল সোমবার অফিসে গিয়ে দেখা যায় কর্মকর্তাদের উপস্থিতিও কম। অফিস চত্বর বঙ্গবন্ধুর মেরাল থাকলেও সিমেন্ট দিয়ে এতে প্রলেপ দেওয়া হয়। এদিকে জেলার 8টি পৌরসভার মধ্যে 14 গ্রাম বগুড়া, লাকসাম, নাঙ্গলকোট, চান্দিনা, দেবিদার, দাউদকান্দি ও হোমনা পৌরসভা মেয়রের সবাই আওয়ামী লীগ সমর্থিত। সরকার পতনের পর তারাও এলাকা ছাড়ছেন। কারো কারো অফিস ও বাসায় ভাঙচুর চালানো হয়। সোমবার অফিসে ফেরেন দেবিদার পৌরসভার মেয়র মোহাম্মদ সাইফুল ইসলাম শামীম। তিনি বলেন ভাঙচুর করা হয় তার বাসভবন, চেষ্টা করা হয়েছিল তার প্রাণ নাশের এবং পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার ফিরে এসেছেন। লাকসাম পৌরসভা মেয়র সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের অনুসারী আবুল খায়ের পাটোয়ারি। সরকার পতনের দিন হামলা হয় তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসার বর্তমানে তিনি কোথায় কেউ জানে না। মোবাইল ফোনও বন্ধ। হোমনা উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি অধ্যাপক আব্দুল মজিদের স্ত্রী রেহানা মজিদ, তিনি অফিসে আসেন না। উপজেলা অধিকাংশ ইউপি চেয়ারম্যান উধাও হামলা হয়। আর 200 সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলের বাড়িতে, তিনিও নগরীতে নেই, অফিস করেছেন না। একই পরিষদের ভাই চেয়ারম্যানেরও একই চিত্র। দেবিদার উপজেলা পরিষদেরও চেয়ারম্যান ভাই চেয়ারম্যান কেউ অফিসে আসেন না। দেবিদার উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি আব্দুল কালাম আজাদের ছোট ভাই মামুনুর রশিদ আত্মগোপনে আছেন। 14 গ্রামের উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রহমতুল্লাহ বাবুল, তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, গতকাল বিকেলে সমকালকে বলেন পরিস্থিতি আরও স্বাভাবিক হবে, তিনি পৌর মেয়র অফিসে যাবেন। হামলা হয় বগুড়া পৌরসভার মেয়র বক্তার হোসেন ব্যক্তিগত অফিস ও বাসায়, তিনিও অফিসে যাননি। তিনি বলেন বিকল্পভাবে কাজ সচল রাখতে হবে, শীঘ্রই অফিসে ফিরব। পৌর ভবনে হামলা ভাঙচুরের কারণে অফিস আসছে না। দাউদকান্দি পৌরসভার মেয়র মাইন হোসেন ইসুর সেই দিন বন্ধ আছে তার মোবাইল ফোন। হামলা হয় দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনের বাসভবনে। তিনি 4 বারের এমপি মেজর জেনারেল সুবিদ আলী ভুঁইয়ার ছেলে। তিনি বলেন পরিষদে যাওয়ার পরিস্থিতি ইতিবাচক নয়, তবে গ্রামের বাড়ি থেকে বিকল্পভাবে কাজ চালিয়ে যাচ্ছে। নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মোমেনের বাসভবনে হামলা হয়। তিনি পৌর যুবলীগের আহ্বায়ক, বর্তমানে কোথাও আছেন কেউ জানেন না। জেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদের একই চিত্র। স্থানীয় সরকারের উপজেলা এস এম গোলাম কিবরিয়া সমকালকে বলেন আমরা মাঠ পর্যায়ে তথ্য চেয়েছি নির্বাচনের জন্য, প্রতিনিধিদের অনুপস্থিতিতে নাগরিক সেবা ও উন্নয়ন কাজ যারা ব্যাহত না হয় সেই বিষয়টিও অগ্রাধিকার দিচ্ছে। কেউ অনুপস্থিত থাকলে বিধি মোতাবেক প্যানেল মেয়র ও চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে কাজ চালিয়ে যাব। কুমিল্লা সিটির বিষয় দেখে মন্ত্রণালয়ের স্থানীয় সরকারের বিশেষজ্ঞ ডক্টর তোফাল আহমেদ সমকালকে বলেন জনগণকে যেন দুর্ভোগের শিকার না হতে হয় সে ব্যাপারে সরকারকে উদ্যোগী নিতে হবে।
যেসব প্রতিষ্ঠানে মেয়র কিংবা চেয়ারম্যান অনুপস্থিত থাকছেন সেখানে প্যানেলের বিধান আছে, কিন্তু রাজনৈতিক কারণে যদি প্যানেল মেয়র ও চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে অপরাধটা প্রকাশ করে দেন তাহলে সরকার সেখানে প্রশাসক নিয়োগ দেবে এবং পরে নির্বাচন আয়োজিত করতে পারে। বাতিল হতে পারে 15ই আগস্টের সাধারণ ছুটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল বাংলাদেশ। এদিকে সরকারি ছুটি ও ছুটি বাতিল করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সঙ্গে বৈঠক বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল পরামর্শ দিয়েছে। এজন্য রাজনৈতিক দল পরামর্শ দিয়েছে এজন্য দিনটিতে সরকারি ছুটি বাতিল হতে পারে। মন্ত্রণালয় সূত্র বলছে 15ই আগস্টের সাধারণ ছুটি বাতিল হতে পারে, এজন্য প্রজ্ঞাপন রেডি প্রস্তুত করে রাখা হয়েছে। নির্দেশনা পেলেই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। আন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল বৈঠকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ দেয়। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো 15ই আগস্টের বিষয়ে দলগুলো মতামত জানতে চাইলে একমাত্র বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ছাড়া বাকি দলগুলো জাতীয় পোশাক দিবস সরকারি ছুটি বাতিলের পরামর্শ দেয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট, আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।